শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? তোমরা ভালো আছো নিশ্চয়ই। বাসায় থাকতে কেমন লাগছে? ভালো লাগছে? পড়াশোনা করছো? তোমাদের তো ক থেকে ম পর্যন্ত পড়া হয়ে গেছে, লেখা শিখেছো তোমরা। আজকে আমরা নতুন কিছু বর্ণ লেখা শিখবো, বাংলার নতুন কিছু বর্ণ লেখা শিখবো। দেখো তোমরা বর্ণগুলো, তোমরা কি বর্ণগুলো চেনো? এই বর্ণটার নাম হচ্ছে অন্ত্যেষ্টি জ, তারপর গ শূন্য র, ল কালিবর্ষ মধ্যানস্য। আজকে এই বর্ণগুলো কিভাবে লিখতে হয় আমরা সেটা শিখব। তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। দেখো অন্ত্যেষ্টি জ কিভাবে লিখবে। প্রথমে মাত্রা দিবে, দিয়ে এইখান থেকে এটা এভাবে বাঁকা করে মাঝে নিয়ে আবার নিচের দিকে এনে এভাবে মাত্রার সাথে তুলে দিবে, হয়ে গেল অন্ত্যেষ্টি জ। এবার গ শূন্য র, তোমরা ক লিখেছো, ক কিভাবে লিখতে হয় জানো? ক এর মতো করেই আমরা গ শূন্য র লিখবো, মাত্রার সাথে নিচের টান দিয়ে এটা এখান থেকে এনে এভাবে লাগিয়ে দিব, নিচে একটা শূন্য দিয়ে দিব, হয়ে গেল গ শূন্য র। এবার আমরা ল লিখবো, ল লিখতে প্রথমে মাত্রা দিব, মাত্রার সাথে এটা নিচের দিকে একটা টান দিয়ে এটা এভাবে ঢেউয়ের মতো গোল করে দিব, হয়ে গেল ল। এবার আমরা কালিবর্ষ লিখব, তোমরা এক লিখেছো, দেখো এখানে আমি এক লিখব প্রথমে একটা, এই এক লিখে এই টানটা একটু বেশি করে দিয়ে আবার এভাবে গোল করে এইভাবে তুলে দিব, দেখো হয়ে গেল কালিবর্ষ। কালিবর্ষয় কিন্তু অর্ধমাত্রা হবে। তারপরে মধ্যনস্য, মধ্যনস্যায় আমরা মাত্রা দিব, অন্ত্যেষ্টি জ যেভাবে লিখেছি ঠিক ওভাবেই আমরা মধ্যনস্য লিখব, লিখে এই মাঝখানে এটা এভাবে দিব, তাহলে হয়ে গেল মধ্যনস্য। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে লিখতে হবে? শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ইংরেজি লেটার লেখা শিখব। ইংরেজি লেটারগুলো তো তোমরা এ থেকে জেড পর্যন্ত পড়েছো, লেটারগুলো ছিল, এবার কিভাবে লেটারগুলো লিখবো সেটা দেখো। ইংরেজি লেটারে প্রথমে এ আছে, আমরা এ থেকে লেখা শুরু করব। দেখো তোমাদের ইংরেজি ভাষাতে এভাবে দাগ দেওয়া থাকে, এই দাগের মধ্যে কিভাবে লিখতে হয় আমি দেখাচ্ছি। দেখো প্রথমে এ লিখব, এই উপরের দাগটা থেকে আমরা নিচের দাগটা পর্যন্ত একটা টান দিব, এপাশ থেকে একটা, এপাশ থেকে একটা টান দিয়ে মাঝখানে দাগ দিব, হয়ে গেল এ। এরপরে বি লিখবো, বি লিখতেও আমরা এই উপরের দাগটা থেকে নিচের দাগ পর্যন্ত একটা টান দিব, দিয়ে এটা এভাবে ঘুরিয়ে দিয়ে বি লিখবো, দেখেছো বি হয়েছে, এ বি। এরপরে কি হয় বলো তো? সি, এবার আমরা সি লিখবো, সি আমরা এই উপরের দাগটা থেকে একটু নিচে নিয়ে এভাবে গোল করে দিব, এটা সি। সি পরে কি হয়? ডি, ডি লিখতেও আমরা এই উপরের দাগটা থেকে নিচের দাগটা পর্যন্ত একটা টান দিই, লম্বা টান দিয়ে তারপরে এই মাথা থেকে এভাবে গোল করে ঘুরিয়ে নিচের দাগে টেনে দিই, তাহলে হলো ডি। এ বি সি ডি। এবার কি হবে বলো তো? ই, এবার আমরা ই লিখবো, ই লিখতেও এই উপরের দাগটা থেকে নিচের দিকে টান দিব, দিয়ে এভাবে আমরা উপরে একটা দাগ, মাঝখানে এভাবে একটা দাগ দিয়ে ছোট্ট করে তারপরের দাগটা এইভাবে লিখব, দিয়ে আমরা ই লিখব। দেখেছো বন্ধুরা কিভাবে ই লিখতে হয়? শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গণিত শিখব। তোমরা 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখেছো, 1 থেকে 10 পর্যন্ত শিখেছো, আজকে আমরা 11 থেকে লেখা শিখব, 11 থেকে 15 পর্যন্ত লেখা শিখব। কিভাবে 11 থেকে 15 লিখবো আমরা দেখো। তোমরা জানো 1, 10, 1, 11 হয়, তাই না? তাহলে আমরা এভাবে 2টা 1 লিখব, 2টা 1 লিখে আমরা 11 লিখব, 11 পরে কি হয়? 1, 10 তারপর 2, 1, 10, 2, 12 এভাবে 1, 10, 2, 12 লিখব। তারপরে 1, 10, 3, 13 হয়, তাহলে আমরা লিখব 1, 10, 3, 13, 1, 10, 3, 13,
আজকে পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।